الله الصلاة وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحق ما الحقه. وما أدراك ما الحق كذبت ثمود وعاد بالقارعة فأما تمود فأهلكوا بالطاغية সম্মানিত ভাই বোনেরা যারা আমাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই তফসির প্রোগ্রাম দেখছেন আল্লাহ কাছে আমরা সুক্রিয়া আদায় করি যে আমরা এখানে একত্রিত হতে পেরেছি আল্লাহর কাছে দোয়া করি যেন এখান থেকে আমরা এলমি এবং আমলি দিক নির্দেশনা পেয়ে সেখান থেকে যেন আমরা আমলের দিকে আমরা এগোতে পারি আজকে আপনাদের সামনে আমি সুরা আল হাকর প্রথম চারটা পাঁচটা আয়াত তেলাওয়াত করেছি এবং নতুন সুরা শুরু করেছে আল্লাহ তালা তৌফিক দিলে আমরা এটার উপরে বেশ কিছু এপিসোডে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা এর মধ্যেই দুটো সব একসাথে কামাই করে নেন যে যেভাবে পারেন সেটা হলো যে আপনারা যারা জুমে আছেন তারা আপনাদের যারা পরিচিতদের মাঝখানে জুমের লিঙ্কসটা পাঠিয়ে দিন এবং যারা অনলাইনে দেখছেন তারা আপনার পেজটাকে আমাদের এই লাইভ প্রোগ্রামটাকে শেয়ার করুন ইনশাআল্লাহ তাহলে এক তো শেখার সবটা পাওয়া যাচ্ছে দ্বিতীয়ত হলো যে সেখান থেকে দাওয়াতের সবটা পাওয়া যাবে তো আজকে ও আরেকটা রিমাইন্ডার দিয়ে নেই যে আমাদের এখানে আমরা জুমে যারা আসেন তাদেরকে সেখানে আমরা আমাদের ভাইদেরকে সময় এলাও করি না এখানে দুই একজন কোনো ভাইয়ের নামেও দেখা যাচ্ছে যদি আপনারা কোনো ভাই এসে থাকেন তাহলে আপনারা লিভ নেন তা না হলে আপনাদেরকে একটু পরে রিমুভ করা হবে কারণ এখানে এটা জুমটা হলো বন্ধের জন্য প্রোগ্রাম আর ফেসবুকে যেটা আপনারা দেখছেন সেটা সবার জন্য আর কিছু কিছু নাম আসতে দেখতেছি যে আইফোন বা এই ধরনের আপনারা আপনাদের নাম লিখে ফেলেন যদি কোনো ভাইয়ের নামে কোনো বোন এসে থাকেন তাহলে আপনি আপনার নামটা লিখে ফেলুন ভাই অথবা আপনার স্বামী বা আপনার ছেলের নাম হতে পারে ওই নামগুলোকে আপনার যে আপনার নাম লিখুন তা না হলে আমরা হয়তো কিছুক্ষণ পরে আপনাকে রিমুভ করতে বাধ্য হব আর কি আমরা সুরা আল হাক্কার প্রথম কয়েকটা আয়াত তেলেওয়াত করেছি আপনাদের সামনে এখানে আল্লাহ বলছেন হাক বাস্তব বিষয় সত্য সত্য জিনিস একেবারে অবসম্ভবী বিষয় যেটা ঘটবে এটা হল অর্থগত অথবা এর আরেকটা অর্থ আছে কেয়ামত কেয়ামত মাল হাক্কা তুমি কি জানো মানে মাল হাক্কা কি সেই কেয়ামত কি সেই বাস্তব জিনিস ওমা আদর মাল হাক্কা তুমি কি জানো কে তোমাকে জানালো মাল হাকা সেই প্রকৃত জিনিস বাস্তব জিনিস সেই হাক কি প্রশ্ন আল্লাহ করেছেন এরপরে যে তিনি আহ আমাদেরকে জানাচ্ছেন যে আদ এবং তারা কারিয়া কে মিথ্যা আরোপ করেছিল মিথ্যা সাব্যস্ত করেছিল

এটা আসলে আহ সুরারিবের দিক দিয়ে মানে ক্রমান্বয়ে যেটা দিক দিয়ে এক দুই তিন এরকম করতে করতে এটা এটা চুয়ান্নতম সুরা কোরআনের মধ্যে বলে অনেক এটা আবার কিন্তু বলা যাবে না যে ওইটাই ঠিক তবে একাধিক মুফাসির তারা বলেছেন এটা চুয়ান্নতম সুরা এবং আমাদের নবীর মক্কা জীবনের প্রথম দিকে প্রথম দিকে মানে হলো মক্কা জীবনটা ধরেন তাহলে তেরো বছরের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই চতুর্থ বছরের পরে যে নাজিল হয় এবং এই সময়টাই আমাদের নবী সাল আসলামের উপরে অবর্ণনীয় দুঃখ কষ্ট শুরু হয় তার সাহাবাদের কেউ কাউকে কাউকে হত্যা করা হয় মানে পঞ্চম আহ নব্বতের শোনে মানে ওই সময়টা মোটামুটিভাবে ভাবে দিনের প্রচার বিভিন্ন জায়গায় যাচ্ছে মানুষ ইসলামের মধ্যে দীক্ষিত হচ্ছেন ঠিক ওই সময়ে আয়াত এই সুরাটা নাজিল করে দিয়ে আমাদের মধ্যে আখেরাতের ভয়টাকে জাগরুক করেছেন নবী প্রেরণার প্রেরণের যে সমস্ত মৌলিক নির্দেশনা বলি থাকে নির্দেশ যে কারণ নিদর্শনাবলী থাকে যে 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 কারণে একজন নবী আসার দরকার হয় তার মধ্যে তিনটি ব্যাপারে তিনটি ব্যাপারে আল্লাহ তাআলা যুগে যুগে মানে নবী পাঠিয়েছেন যদি ওই তিনটি বিষয়ে মানুষের সমস্যা থাকে একটা বিষয় হলো যে তাকে বলা হয় যে ও মানে তাওহিদ আল্লাহ তালা তাওহিদ কে যদি কেউ অস্বীকার করে তাওহিদের ব্যাপারে যদি কেউ শিরিক করে ফেলায় তাওহিদের ক্ষেত্রে যদি কেউ অবদ্ধ থেকে যায় বা মানুষ এটাকে দূরে সরে দিচ্ছে তখন আল্লাহ তালা নবী পাঠান দ্বিতীয় যে আরেকটা কারণে মানে তিনটি কারণ একসাথে হলে তখন একটা নবী আসে তো দ্বিতীয় কারণটা হলো যে রিসা মানে রিসালাথের বিষয়গুলোকে যখন মানুষ মিস ইউজ করে মনে করে যে যে কোনো লোক সে হতে পারে যে কোনো লোক সে যা বলবে তাই শুনতে হতে পারে মানে এমন হয়ে যায় যে দুনিয়ায় মানুষের উপরে মানুষ প্রভু হয়ে বসে থাকে এবং তারা মনে করে যে তারা মানে তাদের গড বা তাদের দেবতা বা তাদের আল্লাহ বা যাই মনে করুক তাদের পক্ষ থেকে সে নিজেই আসছে রিসালাতের ব্যাপারে যে ধুম্র জাল তৈরি হয় আর একটা হলো আখেরাতের বিষয়টা যদি মানুষ সম্পূর্ণ ভুলে যায় কোন কোন কারণে আখেরাত ভুলে যায় সেটা আজকে আমরা আলোচনা এখানে নিয়ে আসবো ইনশাআল্লাহ তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই তিনটি এই তিনটি বিষয়ে যখন মানুষের সমাজ থেকে উধাও হয়ে যায় তা হাইদের শিক্ষা উধাও হয়ে যায় রিসালাতের বিষয়ে মানুষ জানা থাকে না এরপরে হলো আখেরাতের বিষয়ে মানুষের একদম ভুল ভ্রান্তিতে ভরা থাকে অথবা অস্বীকার এসে যায় তখন আল্লাহ তালা নবী বা রসুল পাঠান আর আলহামদুলিল্লাহ একটা সুবিধা হয়েছে আমাদের নবীর পরে আর কোন নবী দরকার কেন কারণ হলো যে কোরআন শরীফকে আল্লাহ এমন ভাবে আমাদের কাছে মানে দিয়েছেন যে তার ভিতরে একটা অক্ষর চেঞ্জ হওয়ার সুযোগ যেমন নাই আর এটা নিশ্চিন্ন হয়ে যাওয়ার সুযোগও নাই আর এর হাফেজ কোরআন সারা দুনিয়া এমন বেশি করে দিয়েছেন যে কোরআন আমাদের কাছ থেকে হারিয়ে যাওয়ার সম্ভাবনাও নাই এইগুলো কারণে কোরান এমন ভাবে আমাদের কাছে আছে এবং কোরআনের ব্যাখ্যাতা হিসাবে ব্যাখ্যা দাতা হিসাবে আমাদের নবীর জীবন শুধু নবীর জীবন না তার সাহাবাদের জীবন এবং আমাল এবং তাবেদের জীবন এবং আমাল আমাদের সামনে এত স্পষ্ট করা আছে যে আর কোনো নবীর দরকার হবে না এই জন্য আল্লাহ তাআলা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে শুরু করে নিয়ে কেয়ামতের এক পর্যন্ত নতুন করে এখন নবী পাঠাবেন না যদি ঈসা আল্লাহ সাল্লাম আসবেন কিন্তু এসেও আমাদের নবীর এই পদ্ধতি অনুযায়ী তিনি দুনিয়া চালাবেন এখন এই সুরাটা মূলত এর নাম হলো আল হাকু যেহেতু প্রথম দিকে এই শব্দগুলো তিনবার আল্লাহ তালা নিয়ে আসছেন তো এই কারণে এর নামও হয়েছে আল হাক্কা অথবা এর যে নাম এখানে যে সিলসিলা শব্দটা আছে মানে এক দোজকবাসীকে যখন আল্লাহ তালা নির্দেশ দেবেন তাকে কিভাবে ধরে নিয়ে যাব যখন নিয়ে আলোচনা করব তখন ওটা বলবো তো ওখানে ওই সেলসিলা শব্দ থাকার কারণে কেউ কেউ এই নাম বলেছেন হাক্কা হলো অধিকাংশ মানে বলা যায় যে নাইনটি নাইন পার্সেন্ট মুফাসরিন কিরাম তাকে আলহাক্কা নাম ইয়ে করেছেন এবং সবাই একেবারে জমা হয়ে গেছে যে সূরাটা সুরাটা মাকি সুরা এবং আমাদের নবীর সাল্লামের নবুয়াতি জিন্দিগির প্রথম দিকের এছাড়া এটা সবাই বলেছেন আর এটাও মোটামুটি প্রতিষ্ঠিত যে এখানে যে আয়াত যেটা আমরা এখন দেখি সেটাই সেখানে কোনো ইখতলাফ ছাড়াই এইভাবে বলা হয়েছে যে সেটা বান্নটা আয়াত এখানে আছে যে এখন এখানে আল্লাহ তাআলা যে প্রথমেই বলেছেন আল হাক্কাতু আল হাক্কাতু এই একটা শব্দ এটাকে টেনে পড়তে হয় এটাকে আপনারা যারা তাজুইদের রুল জানেন এই আল হাকুটাকে এটাকে বলা হয় যে মাদ আজম এটা কলমি মুসাকাল মুসাকাল মানে হলো যে মাদ তাবিয়াইয়ের পরে যদি সাদ্দা থাকে একটা একই শব্দের মধ্যে তাহলে সেটাকে মানে ছয় হারাকাত পর্যন্ত লম্বা করতে হয় তো এইরকম হবে এরকম আল্লাহ এখানে দেখেন একটা জিনিস হলো যে হাটা হলো মানে হলকুমের ওখানে কফটা হলো হুলকুমের একদম কাছ থেকে লোহা বলা হয় জীবের একেবারে শেষে হলকুমের কাছ থেকে আসা এরপর হাটা আবার হুলকুমের একদম নিচে তো হুলকুমের উপরের ভাগ মাছের ভাগ আবার হুলকুমের কাছের ভাগ কফ এবং হুলকুমের শেষ ভাগ যখন উচ্চারণ করতে হয় তখন কিন্তু যে মানুষের যে সুর আছে সে সুরটাকে উচ্চ মার্গে নিতে হয় অনেক উচ্চ এবং হাটা এবং এমন ভাবে আসছে যে এই শব্দ শুনে লাগে একটু ভয় আসে তো এইরকম দেখেন এখানে এই গোটা সুরাটাই ওইভাবে সাজানো হয়েছে এখানে যদি কেউ প্রথম দিকের মানে এগুলো পড়ে আয়াতগুলো পড়ে তাহলে দেখতে পাবে যে এখানে প্রত্যেকটাই ভয়ের ভয়ের মানে অনুসঙ্গ নিয়ে আসতেছে তারপরে যে আরো কিছু কথা আছে যেখানে এই হা কে বলা হয় হা হাউল এই যে আমরা আল হা বলি না এই হা আল ওয়কফের কারণে হা আরেকটা হা আছে সেই হা কে বলা হয় যে হা দমিয়র হ্যাঁ সেটাও এখানে আছে আর আরেকটা হা কে বলা হয় উ সাক্তা তখন সাক্তার কারণে হা এবং ওই হাটা এর কোনো অর্থ হয় না কিন্তু হা আনা হয়েছে এই কারণে যে মানুষ থেমে যাবে কথা বের হতে চাইবে না দুঃখ অথবা ওর সম্ভব আনন্দে মানুষের মধ্যে একটা আহ শব্দটা আসবে সেই যে হাটা কেটে হা উৎসাক্ত বলা হয় এই যে তিনটি হা একই সুরায় আর কোনো জায়গায় নেই এই সুরাটা আছে তার কারণ হলো যে এই সুরাটার প্রথম থেকে শেষ পর্যন্ত অনুষঙ্গটা অসম্ভব অসম্ভব রকমের ভীতিকর সিরিয়াস এখানে মানে মনের একেবারে আনন্দ মুখের চেয়ে অসম্ভব সিরিয়াস কথাবার্তা বলা হয়েছে যেখানে প্রথম থেকে শেষ পর্যন্ত এমন কোনো কথা পাওয়া যাবে না যেখানে মানুষের মন ঘুরে ঘুরে বেড়াবে আনন্দ করবে ওই রকম না কিন্তু ভয় আর ভয় ভয় আর ভয় শব্দে শব্দ চয়নে আবার ওই যে ব্যঞ্জনা বলা হয় যে শেষে যে হা মিলানো তারপরে যে যেখানে আল্লাহ ধরে যেখানে সিদ্ধান্ত দিচ্ছেন সেখানে এবং সর্বশেষ আমাদের নবীকেও বলেছেন এইভাবে যে তিনি ওহির ব্যাপারে যদি নিজে নিজে কিছু বানান তাহলে তার গলা আটকে ধরা হবে চিন্তা করেন তো আমাদের নবীর সাথে আমাদের আল্লাহ তাল্লাহার সমস্ত জায়গায় দেখবেন মায়া ভরা কণ্ঠ কিন্তু এখানে এমন ভাবে বলা হয়েছে যে আমাদের মানে এই যে সিরা আছে ওইটাকে টেনে আমি ধরে দেবো এই যে আল্লাহ রসুল সম্পর্কে ওই যে শক্ত কথা বললেন এই জন্য আলহাক্কা পড়ে আমি আজ পর্যন্ত কোন ইমামকে দেখিনি যে যারা কাপড়ে খুব চারমে পড়ে যাচ্ছেন কানতে হয় কান্না নিয়ে আসে কারণ ভয়াবহতা এত বেশি প্রত্যেকটা কথায় যে আসলে মানে ভয় ভীত হয়ে যায় মানুষ তো এই ভয়গুলো কেন আল্লাহ দেখেছেন কারণ হলো আখেরাতের বিষয়টা নিয়ে এখানে আলোচনা এখানে তাওহীদের কথা আছে এখানে আখেরাতের কথা আছে এখানে রিসালাতের কথাও আছে কিন্তু আখেরাতকে এখানে এমন ভাবে তুলে ধরেছে আখেরাতের যে দিনটা হবে সেই দিনটার নাম হলো কেয়ামা কেয়ামাকে কেন্দ্র করে অনেকগুলো সূরা আছে কেয়ামাতের নাম দিয়ে তো কেয়ামাতের একটা নাম আছে কেয়ামা তাতেও একটা সুরার নাম ও আছে কেয়ামার একটা নাম আছে কারিয়া তার নামে একটা সুরা আছে কেয়ামার একটা নাম আছে আল হাকা তার নামেও সুরা আছে এরকম কেয়ামতের নাম দিয়ে অনেকগুলো সুরা আল্লাহ তালা পাঠাইছেন কারণ কেন এতগুলো নাম দিচ্ছেন কারণ হলো যে আপনার দেখবেন যে যখন যার মর্যাদা যত বেশি হয় তখন তার নাম অনেক বৃদ্ধি হয় যেমন আরবি ভাষায় তরবারির নাম অনেকগুলো ঝর্ণা এর নাম অনেকগুলো মানে সিংহ এর নাম অনেকগুলো কারণ কি কারণ হলো যে যখন বলা হয় আসমা কাসমা আলা ফিল মুসাম্মা মানে কোনো বিষয়ের কোনো জায়গার কোনো জিনিসের যদি অনেকগুলো নাম থাকে এর মানে হলো যে ওই ওই বিষয়টা মহিমাময় ওই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ছোটখাটো কোনো বিষয় নয় যদি কোনো নাম যদি আমরা বলতে হয় তাই সেই নামগুলোকে আল্লাহ তালা যখন নিয়েছেন তার প্রত্যেকটা এক একটা অবস্থানকে কেন্দ্র করে নাম দিয়েছেন যখন নাম দিয়েছেন এর অর্থ হলো সবাই দাঁড়িয়ে যাবে কবরের থেকে মানে জীবিত হয়ে দাঁড়িয়ে এদিক ওদিক কেয়াম ধরুন এদিক ওদিক দাঁড়িয়ে যাবে রব্বুল আলমিন এই জন্য তার নাম কেয়ামা ইয়াকুম কেয়ামা কেয়ামই আন্দোলন কেয়ামা আবার যেখানে অসম্ভব কঠিন শব্দ হবে মারাত্মক শব্দ যে শব্দ মানুষ সহ্য করতে পারবে না তো সেখানে শাখা মানে চিৎকার করা তো জন্য কে আমাদের একটা নাম শাখা কেমন এত বিপদ বিপদের ভয়াবহ এমন থাকবে যে পেটের বাচ্চা যদি কারোর থাকে বাচ্চাটা পড়ে যাবে আর কোলে যদি বাচ্চা দুধ খেতে চায় তো দুধ খাওয়া ভুলে যাবে এত ভয়াবহ এই জন্য ওইটার নাম আবার দেখেন আল্লাহ খোবরা কোবরা তুল কোবরা ওইদিনকার শব্দগুলো এত ভয়াবহ হবে যে শব্দ কান ফাটাই দেওয়ার মতন অবস্থা হবে এই জন্য ওর নাম দিয়েছেন আল তাহলে কোরআনের যে সমস্ত নাম মানে এই কোরআনের কেয়ামতের যে সমস্ত নাম দেখতে পাচ্ছে এর অধিকাংশ অধিকাংশ সবটাই কেয়ামতের এক একটা ইভেন্টের এক একটা অবস্থার এক একটা মানে ডিসঅর্ডারের অনুসরে তার নামকরণ করা হয়েছে আমাদের এখানে সুরা আল হাকর নাম তাহলে এটা এই নামে কেয়ামতকে নামাঙ্কিত করলো কেন আসলে যদি আপনারা দেখেন আল হক 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 আমরা যে বলি বাংলা ভাষায় হক বাতিল এই যে হক থেকে এই শব্দটা আসছে হাক্কা হাইকু হাক্কা হাইকু হাক্কা হকু হাক্কা ইউ হাইকু সবগুলো থেকে হাক্কাটা আসছে তাই আল হাক্কা এর দুটো ধারা হতে পারে তিনটি ধারা তিনটি ধারা একটু বুঝতে গেলে একটা ধারা হলো যে এর এইটাই নাম তখন এইটাই নাম নাম হাক। এটা এমনি আব্বাস অনেকেই বলেছেন যে এটা হলো কেয়ামতের নাম হাক আবার কেউ কেউ বলেছেন যে না এটার দুটো অর্থে এটা এই হাক অর্থের কারণে গুণ ইবনে আব্বাস বলেছেন নাম আর অনেকেই বলেছেন এটা গুণ আমি যেটা একটু আগে বলছিলাম যে কেয়ামতের এক একটা অবস্থা অনুযায়ী গুণ অনুযায়ী নামকরণ করা হচ্ছে এখানে ওই গুণ যদি কেউ ধরে তাহলে তার বিভিন্ন অর্থ হতে পারে ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাহ মানে ব্যাপক আলোচনা করেছেন উনি চার পাঁচটা কারণ দেখিয়েছেন তার মধ্যে একটা এরকম বলেছেন যে ইমাম তাওয়ারির কথাটাকে উদ্ধৃত করে বলছে যে লিয়ান্নাল উমুয়া উমরা তু হাক্ষুমে কারণ যত বিষয় আছে দুনিয়াতে মানুষের ওয়াজানা ওয়াচেনা অভাবনীয় তার ডেস্টিনেশন কোথায় সে যাবে সব বিষয়গুলো ওই দিন আল্লাহ তাদের সামনে হক কোনটা সেটাই চিনেই দেবেন এইটাই হলো হক তোমার জাহান নামে যেতে হবে তোমার জান্নাতে যেতে হবে তোমার এই যে জিনিসটা তুমি অপরিচিত ছেলে এইটা হবে তার কথা কি দুনিয়াতে যে ইহুদি নাসারা মুসলিম এদের মধ্যে যে মৌলিক যে মত আছে সেটাও আল্লাহ তালা ওই দিন হক কণ্ঠে এটা বলে দেবেন ঈসা আল্লাহ সাল্লামের পজিশন মোহাম্মদ সাল্লাহামের পজিশন আদম আল্লাহ সাল্লামের পজিশন ইব্রাহিম আল্লাহ সাল্লামের পজিশন গুলো কোনটা হক আমরা তো অনেক সময় মানে ভুল এ করে ফেলি আল্লাহ সেটাও করে এই জন্য এর নামাল হাফ দিয়েছে। যে হক কোনটা 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 প্রকৃত বিষয় এই অর্থে হাক আসছে হাঁকের আরেকটা যাওয়া হাফ খুবই কালিমায়াত মানে এরকম এই হাকের এই অর্থটাও আছে যে মানে ওই দিন যে মানে এমন জিনিসগুলো ঘটতে থাকবে যা জীবনে মানুষ কেউ কল্পনা করতে পারে না সেজন্য এই অকে অর্থে এই হাক্কাটা ঘটবেই ঘটবে একটা অথবা এর আরেকটা অর্থ হতে পারে যে ওই দিন কোনটি হক কোনটি বাতেল সেটা মানুষের কাছে স্পষ্ট হয়ে যাবে এইটি হক এইটি বাতেল এই জন্য শয়তানো সেদিন একটা বক্তৃতা দেবে মানে কোরআন শরীর মধ্যে আল্লাহ তালা এটা বর্ণনা করে দেন শয়তান বলবে যে তোমরা তোমরা আজকে আমার কিছু বলতে পারবো না আমার কোনো দোষ না ফলা তালু উমু উনি অলুম আঙ্কুসাকুম আমারে তোমরা ভর্ষণ করো ভর্ষণ তোমাদের করো আমি তোমাদেরকে বল এ করতাম তোমরা কথা শুনতে কেন শয়তান সেদিন বলবে যে হক হলো আল্লাহ তাল্লাহ কথা এবং তোমরা আমার দ্বারা বিভ্রান্ত হয়েছ আমি তোমাদেরকে এটা করতে তোমরা নিজেদেরকে মানে এখন ভর্সনা করো হকটাও মুখ দিয়েও পর্যন্ত সেদিন এ হয়ে যাবে এমন কি যারা জাহান্নামে নামে যাবে আল্লাহ তালা যাদেরকে বলে দেন তোমাদেরকে জাহান নামে যেতে হবে সে তারাও সেদিন আলহামদুলিল্লাহ বল্য ব্যাপার যে যখন কাদা সম্পূর্ণ শেষ হয়ে গেছে তখন আল্লাহ তালা চতুর্পাশে যে ফেরেস্তারা নিয়োগ করা হয়েছে সেই ফেরেস্তারা এবং যারা জান্নাতে যাবে তারা এবং যারা জাহান নামে যাবে তারা সবাই একসাথে আলহামদুলিল্লাহ পড়বে কারণটা কি অকুদিয়া বাইনা হুমবিল হক তাদের হকের মাধ্যমে তাদের মধ্যে কাদাটা করা হয়ে যাচ্ছে মানে যে কাফের যে জাহান নামে যাচ্ছে সেও আল্লাহকে দোষ দেবে না আল্লাহ তুমি সঠিক বিচারটাই করেছো। আমি ভুল করি এই অর্থেও এ হাক্কা বলা হয় হাক্কার আরেকটা অর্থ আছে এই যে ওই দিন কে কতটুকু যোগ্যতা পাবে তার কতটুকু যোগ্যতা আছে এই যোগ্যতাটা সেদিন প্রকাশিত হয়ে যাবে যে মা হুয়া হাকে কোন বিহি মা হুয়া হাকে কোন বিহি কোনো ব্যক্তি কিসের যোগ্য সে লাউকায়নামিন আহলিন নার ফায়াদখুল ফিল নার ওয়া লাউকায়নামিন আহলিল জান্নাহ ফায়াদখুল ফিল জান্নাহ সে যদি জাহান্নামের অধিকারী হয় তাহলে জাহান্নামে যাবে সে যদি আহ মানে জান্নাতের অধিকারী হয় তাহলে জান্নাতে যাবে এই হাকি এমন কি এমনও আছে মধ্যে যে যদি কোন ছাগল যার মাথায় সিং নেই আর যার মাথায় সিং আছে কোন ছাগল এই সিং নেই ছাগলকে যে আঘাত করেছিল দুনিয়ায় তাকেও আল্লাহ ওই দিন সুযোগ দেবেন যে তুমি তোমার প্রাপ্যটা আজকে বুঝায় নাও মানে আপনার চিন্তা করে দেখেন একজন একটা অ্যানিমালের এই হকটাকেও সেদিন তার যোগ্যতার অনুযায়ী সেটা সেদিন হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে যোগ্যতার ক্ষেত্রে আল্লাহ কিছু কিছু ক্ষেত্রে একটু মানে অতিরিক্ত দেবেন সেটা হলো জান্নাতে যাওয়ার যাওয়ার মানে ক্ষেত্রে সেখানে কি করবেন দেখা যাচ্ছে যে একজন লোক জান্নাতে যাওয়ার মতো সুযোগ তার নাই কারণ তার একটু গুনাটনা বেশি হয়ে গেছে কানাকাটা করবে তখন আল্লাহ বিভিন্ন সুযোগ করে দেবেন কাউকে কাউকে আল্লাহ বলবেন যে আপনি সাফাওয়াত করতে পারেন তার ছেলেকে বলবে তুমি তুমি তো তোমার তোমার জন্য বা জানাতে জন্য সাফাৎ করতে পারো তো তখন তারা সাফা করলে এটা আল্লাহ তালা মানে ঠিক করে দেবেন আমাদের এক উস্তাদ এক বাসায় গিয়েছিলেন আমি সেই বাসায় আমার প্রদাওয়াত ছিল তো ওখানে ওই সে বাড়িতে একটা অটিজমের অটিজম মেয়ে আছে তার বয়স পনেরো ষোলো হয়ে গেছে তখন ওই মানে বলতেছিলেন যে আমি এখন কি করব আমার আমার কি কোনো অপরাধের কারণে কি এটা হয়েছে আর অটিজম তো আসলে মানে অস্বাভাবিক বাচ্চা হুশ থাকেন না পেশা পায়খানার বিরাট সমস্যা হয়ে যায় অনেকের আবার অটিজমের কম বেশি আছে কিন্তু অনেক বাবা মা আমাদের কাছে কুকান্না কাটা করেন আমার এই কথাটা আমার খুব সুন্দর মনে হয়েছে উনি বলেছেন দেখো যার কোন মানে বুদ্ধি নেই যে ঠিক যেরকম একটা বিড়ালের যেমন একটা পুকুরের যেমন একটা এরকম আমরা যা পুষে থাকি ওই রকম একটা মানব সন্তান তোমার কাছে দিয়েছে যারা মানে যাদের ব্যাপারে আল্লাহ তালার ইয়ে হলো যে এদের কোন এরা মাসুম আল্লাহর পক্ষ থেকে আসা কোনো গুনাহ তাদের নেই নিষ্পাপ তো ওরা ওই দুনিয়াতে আল্লাহ তালা পাঠাই দেন ওইসব সব বাবা মার জন্য যে সব বাবা মার আমলের দিক দিয়ে একটু ত্রুটি থাকলেও থাকতে পারে কিন্তু তাদেরকে জান্নাতে নেওয়ার একটা ব্যবস্থা করবেন আল্লাহ তালা মায়া করে তা যখন এই বাচ্চাটাকে মানে লুক আপটার করেছে ভালোভাবে দেখেছে সুন্দর করে তাদেরকে মানুষ করতেছে এই বাচ্চাটা ময়দানে তাকে যখন জান্নাতে দেওয়া হচ্ছে তখন সে দরজায় দাঁড়ায় থাকবে জিজ্ঞেস করা হবে কি হয়েছে তো যে আমার মনে পড়তেছে আমার দুনিয়াতে আমার মা অথবা আমার ভাই অথবা আমার মা বাবা অথবা আমার বোন অথবা আমার কোনো কোন আত্মীয় আমাকে দেখাশোনা করতেন তো আমি আজকে আমি তাকে না নিয়ে আমি জানতে যেতে পারছি না তখন তাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে এই যে এই এই সমস্ত জায়গাগুলোতে একেবারে হকের চেয়ে আল্লাহ এটাকে ফদ বলা হয় আল্লাহর পক্ষ থেকে কৃপা দেওয়া অথবা হিসাব আইয়াসিরা বলা হয় সহজ হিসাব বলা হয় তো এইভাবে কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলা যেখানে হুবহু যে কাজটা সেটা না করে একটু বাড়িয়ে দেবেন সেটাকে ফাদলাম মিন আল্লাহি ওয়া নিআমা বলা হয়েছে অনেকে এরকম করবেন এমনও আছে যে জাহান্নামে জ্বলতেছে জ্বলতে 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 এমন একটা অবস্থা হয়েছে যে যার নামের তলা দেশে একটা মানুষকে দেখা যাচ্ছে তার চেহারা দেখে চেনা যাবে তো তখন তাকে বাঁচানোর জন্য আল্লাহ তালার কাছে সুপারিশ করা হবে আল্লাহ রসুল সুপারিশ করবেন তাকে আল্লাহ তালা উঠাই নিয়ে আসবেন জাহান নাম থেকে এনে শুধু মুখটা দেখা যায় আর সবটা কয়লা হয়ে গেছে এরপরে নাহারুল হায়া যেটা আছে জান্নাতের দরজার কাছে সেখানে তাকে ছেড়ে দেবেন তো যেমন ভাবে ঘাস গুলো পানি পেয়ে লকলকে হয়ে ওঠে ওই মানুষটা আস্তে আস্তে লক হয়ে একবার সুন্দর মানুষে পরিণত তখন তাকে বলা হবে ওঠ জান্নাতের পাড়ে উঠবে উঠে তারপরে সে ওই জান্নাতের দরজা দেখে সে ভিতরে ঢোকার চেষ্টা করবে তো আল্লাহর কাছে মনে করছে আল্লাহ একটু ভিতরে ঢুকিয়ে তো যাও তো বেশি না তো আমি একটু দেখবো ভিতরে বিশাল জায়গা তাহলে আর একটু ভিতরে ওই জায়গাগুলোতে যাই তাহলে তার চেয়ে বেশি চাইবার হতো তাহলে আল্লাহ আমার ওইটা একটু দেখে তখন ওখানে যে যখন চতুর্দিকে তাকাচ্ছে তখন তার মনটা একেবারে ভরে গেছে এত বিরাট জায়গা চোখ যত দূর যায় তখন আল্লাহ তালা বলবেন যে এই এটা এবং এর চেয়ে আরো বড় জিনিস তোমাকে দিলাম সর্বশেষ জান্নাতে যাবে এই যে এইগুলোতে একেবারে ওই যে আল হাক্কার সাথে সাথে এখানে মানে অতিরিক্ত ফাদল আছে তো এই এই অর্থে হাকির এই অর্থেও হাক্কার ব্যাখ্যা করা যায় যে আল্লাহ ওই নাম দিয়েছেন যা হবে সবটাই হক কোনো বাতিল নাই যার যা যোগ্যতা আছে সেই যোগ্যতা পাবে বলা তুমা ফাতিলা বিন্দু মাত্র তোমাদের জুলুম করা হবে না এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই কে নামটা শিখিয়েছেন যে নামটা আমাদের মনের মধ্যে যেন নিয়ে আসে ভীতি আপনি যত বড় হন না আপনার এই হতে হবে। কত রকম করে আপনার তত ভুলটাকেও সত্যি করার চেষ্টা করেন কিন্তু ওই দিন ওই দিন যেটা হক সেটা হবে সেটা মানুষ দ্বারা হক চেনা হবে না হক দিয়েই মানুষ চেনা হবে এই জন্য আল হাক কাতার নাম দেওয়া হয়েছে দুনিয়াতে তো মানুষ দিয়ে হক চেনার চেষ্টা করে উমুক বলেছে আ ওই ওই লোক বলেছে তাহলে তো এটা মিথ্যা কথা না কারণ এই যে ওই লোকটার প্রতি ভালোবাসা আছে আর ওই লোকের জোর আছে তো ও লোক বললে এটা সত্য কথা কিন্তু কেয়ামতের ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম হয়ে ওর নাম হলো হাক্কা সত্য দিয়ে মানুষ চেনা যাবে এই হলো সত্য এই অনুযায়ী আবুজাহাল যাও দুজোকে যাও কারণ তুমি দুনিয়ায় অনেক বড় সম্মানিত হলেও তোমার জায়গা হলো হাক্কা আমাকে করে দিচ্ছে তো এইভাবে হাক্কার নামটা দেওয়ার পরে আল্লাহ তাআলা প্রথমে আল হাক্কা বলেছেন একটা এমন বাক্য যে বাক্যের পূর্ণতা নাই পূর্ণতা নাই মানে কি একটা বাক্য হতে গেলে যদি সেটা জুমলা ইসমিয়া হয় নমিনাল সেন্টেন্স হয় তারও দুটো অংশ থাকে জুমলা ফেলিয়া হলে দুটোর বেশি অংশ থাকে দুটো তো অনেক সময় তার বেশি থাকতে পারে কোন দিক দিয়ে এটা একটা পূর্ণ বাক্য হচ্ছে না পূর্ণ বাক্য মানে কি মানে শেষে বা আগে কিছু আছে হা দিহি আল হাক এইটাই হলো সঠিক মানে সেটা হলো কেয়ামত অথবা কেউ কেউ বলেছেন প্রথম হাক্কা হলো মুফতাদা বলা হয়। যে এইটা হলো প্রথমে আলহাক্কা সেই হাক্কার খবর কি সেই হাক্কা পরের বাক্যে আছে কিভাবে মা প্রশ্ন করা হচ্ছে কি এটাকে মুক্তা বলে আল খবর যে আর কি সেই সেই কি হাক্কা কি সেই কেয়ামত এই কি সেই কেয়ামতটা প্রথম বাক্যের পরের অংশ প্রথম বাক্যের মুক্তাদার পরের খবর তার মানেটা কি তার মানেটা হলো হাক্কা এটা এমন বিষয় যে প্রত্যেক মানুষের চিন্তা করা এবং প্রশ্ন করা উচিত মানুষ কোন কোন বিষয়ে প্রশ্ন করে আমার মনে আছে আমি যখন একটা পরীক্ষায় ইন্টারভিউ নেয় কামেল পরীক্ষায় তো কামেল পরীক্ষায় ইন্টারভিউ নিচ্ছে ঘরের ভিতরে আর বাইরে সব লাইন দিয়ে দাঁড়ায় আছে একজন বেরোবার সাথে সাথে সবাই তার ঘিরে ধরতেছে এই কি প্রশ্ন করছে কি উত্তর দিচ্ছ কারণ কি কারণ হল কিয়ামত ওখানে একটা ছোট 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 একটা কিয়ামতের অংশ ওই ইন্টারভিউ বোর্ডের ওখানে বসে আছে তিন চারজন টিচার তার সামনে যে কথা বলতে কি জিজ্ঞেস করছে কি হবে এখানে যেন মাল হাক্কা বলে এটা বোঝানো হচ্ছে যে কিয়ামতের দিনতে এমন যার সম্পর্কে ইয়াজিবু আনতাস তোমরা তার মানে প্রশ্ন করতেই থাকো এই যে আম্মা ইতা সালুনা আনিন নব ইলা আযীম খুব কোন ব্যাপারে তারা একে অপরের কাছে প্রশ্ন করতে থাকে যে খুব কঠিন বিষয় কেয়ামতের বিষয় নিয়ে প্রশ্ন করতে থাকে একে অপরে এটা হলো মানে সাংঘাতিক বিষয় মানুষ প্রশ্ন করে মুরসা আপনার কাছে জিজ্ঞেস করে যে কখনোটা হবে এটা জিজ্ঞেস করার বিষয় কিন্তু জিজ্ঞেসটা কি করতে হবে সেই জায়গায় হলো মানুষের মানে সমস্যা মানুষেরা প্রশ্ন করে কখন হবে এই প্রশ্ন আল্লাহর রাসূল কখনো এটা এ করতেন না এবং কোরআনের মধ্যে এটা তে ব্যাপার প্রশ্ন করার জন্য দরকার মনে কর মানে বলেননি যেটা দরকার আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওটা জানা জানতেও দেননি এমন কি যখন জিবরীল এসে জিজ্ঞেস করতে মাতা الساعه ইয়া রাসূলুল্লাহ কখন কেমত হবে তখন তিনি বলেছেন মাল মাসউলু আনহা بأعلم منهن السائل যে এ যে করা হচ্ছে আর জিজ্ঞাসকারী ব্যক্তি যে দুইজন সমান তোমারও তুমি যেরকম আমিও সেরকম তা আমি আপনাকে জিজ্ঞেস করেছে আমি তোমার চেয়ে বেশি জানি না এখানো এস আলুনাকা আন ইসাআতা আইনামুসা فيما انت মিন যিকরাহা এটা সম্পর্কে রিমাইন্ডার দেওয়ার কাজ এর চেয়ে বেশি ইনদমা উমুদুমাই আখশা যে কেয়ামতকে ভয় করে তাকে মানে সাবধান করে দেওয়ার জন্য আপনার কাজ অমুক তারিখে অমুক সময় কেয়ামত হবে এইটা যদি বলা হয় তাহলে মানুষ হয় কেউ আমল করবে না অথবা সবাই আমল করতে থাকে কেউ আমল করবে না কখন যখন দেখবে যে আমাদের জীবনে হচ্ছে না দশ হাজার বছর পরে যে কেমত হবে যদি বলে দেয় এরকম ওই দশ হাজার সালের অমুক সময় হবে তাহলে আমরা কেউ আর আমল করবো কে আমত হবে এখন অথবা যদি কেউ বলে যে না এই মানে আগামী দু হাজার সালে তখন দেখবেন আজকের থেকে সব আমল এমন শুরু করে দেবে যে আর দুনিয়ার কোনো কাজ বাকি থাকবে না শুধু এই আমল ভালো ভালো আমল করতেই থাকবে এই জন্য আল্লাহ তাল্লাহ কে আমতের বিষয়টাকে গোপন রেখেছেন কয় তারিখ হবে এটা তার এক সম্পর্কে বলে নেই কিন্তু আল হাক হবে আল কেয়াম হবে আল হবে আল কার হবে কিন্তু এর ব্যাপারে প্রশ্ন করতেই থাকতে হবে এরকম মানে মাল হাক্কা আল হাক্কা তো এমন যে মাল হাক্কা কি সেই কেয়ামত এই প্রশ্নটা হতে কি সেই কেয়ামত সে কেয়ামত কি এর সংক্রান্ত গোটা কোরআনে বিশেষ করে সুর আল হাক্কার মধ্যে এমন ভাবে দেওয়া হয়েছে যে আপনি মনে হয় কান্নাকে তার কেয়ামত আমার যে আপনি যেন আপনার চোখের সামনে কেয়ামত দেখতে পাচ্ছেন কিভাবে হয় এর এক মানে তিন ভাবে তিনি আল্লাহ এই কেয়ামতের দৃশ্যটা আমাদের সামনে নিয়ে আসছেন একটা হলো এই যে দুনিয়াতে কেয়ামতের কিছু নমুনা নিদর্শন চারটা জাতির উপরে দিয়েছিলেন একটা হলো আর একটা হলো সামুদ একটা হল আর একটা হলো লোথ। এই চারটা জাতির উপরে যে আসছিল তার কেয়ামতের কিছু সিটি ফোটা এবং এমন বিষয়টা যে প্রত্যেক জায়গার নিদর্শনটা এখনো পর্যন্ত দুনিয়ায় রয়ে গেছে এখনো পর্যন্ত দুনিয়ায় রয়ে গেছে যদি কেউ আদ দেখতে চায় সামুদ দেখতে চায় যদি কেউ নুহা আলাইসাল্লামের এই মানে এটা দেখতে চায় অথবা যে লুত সালামের জায়গাটা দেখতে চায় সবগুলোকে সুন্দর করে রাখা হয়েছে দুনিয়ায় মিউজিয়ামের মতন যদি কেউ সেই এই জুদি পাহাড় দেখতে চায় চাই তুর্কিতে যে সেখানে সেই মানে জাহাজের অংশ কিছু ওখানে রয়ে গেছে এই পর্যন্ত যদি কেউ দেখতে চায় যে আ লুত আল্লাহ কি হলো তাই এখনো ডেড সিট ওইভাবে রয়ে গেছে যেখানে কোনো প্রাণী বাঁচে না যদি কেউ দেখতে চায় যে প্রথম বলা হচ্ছে আধ এবং থামুদ আধের জায়গাটাও সামুদের জায়গাটা কিভাবে দেখেছে দেখো এদের উপরে কেয়ামতের যে সমস্ত আলামত গুলো আসে তারপর তাম্মা হ্যাঁ তুফান এই সবগুলো কিন্তু সব জায়গায় কিছু না কিছু আসছিল রজফা সবগুলো আসছিল এই দুনিয়ার কেয়ামত কেমন এই সম্পর্কে কিছু কথা আল্লাহ বলে দিয়েছে এরপরে যে কেয়ামতের যে দৃশ্যটা যে ওই সময়টা কিভাবে হবে আল্লাহ তালা কিভাবে আসবেন ফেরেশতারা কিভাবে আসবে তারপরে সারা দুনিয়ার এবং দুনিয়া সমূহ আলামুন যেটা আলামিন বলি আমরা তার অবস্থাগুলো কি হবে আসমানগুলো কি হবে এর একটা দৃশ্য তিনি নিয়ে আসে বলছেন ওই সময়টা ওয়াকা আতেল ওয়াকে আকে আ হবে এরপরে যে ওখানে আল্লাহ তালা দেখাইছেন যে মানে মানে ইসলামের যারা ইমানের লোকজন তাদের কি অবস্থা হবে লোকজন তাদের কি অবস্থা এবং শেষের দিকে এসে তিনি আমাদেরকে দেখাইছেন যে ইমানদার এবং সাচ্ছা ভালো মানুষ এবং খারাপ মানুষের অবস্থান কেমন ধরনের কোরআন থেকে কিভাবে শিক্ষা নেবে রসুল সাল্লাহ মর্যাদা কেমন হবে আল্লাহ তালা সুন্দর করে এই চারটা ভাবে কেয়ামতকে আমাদের চোখের সামনে ধরেছেন যার ফলে সুবিধা হলো যে এই সুরা পড়ার পরে একজন মানুষ কেয়ামতকে আহ পাশে আছে মানুষের তাকোয়ার তারতম্য ইমালে আমলের বেড়ে যাওয়া এবং আমলের সৌন্দর্য ফুটে ওঠে আখেরাতের চিন্তার উপরে যার আখেরাতের চিন্তা যত স্বচ্ছ তার আমল গুলো তত ভালো আল্লাহ রসুল্লাহ যখন নামাজে দাঁড়াতেন তিনি বলতেন লিতাকুন সলা তুকুম সলা তামু তোমাদের নামাজ যেন হয়ে যায় এই দুনিয়া ছেড়ে যাচ্ছে মুমূর্ষ একজন রুগী এরকম অবস্থার একজন রুগীর মতো নামাজ যেন হয় মুমূর্ষ কি করে সে আখের একটা দেখতে পাচ্ছে মোয়াদ সে এখন দুনিয়া ছেড়ে যাচ্ছে সে তার আমল গুলো কত ভালো হয় যে কোরআন যখন মানে তখন সে শুনে চোখে পানি আসতেছে সে জানে যে আমি এখন মরে যাচ্ছে আমার এখন মরে যেতে হবে এমন নামাজটা যেন ওই হয় আখেরাতে চিন্তাতে যার যত এরকম কাছের আমাদের নবী এবং তার সাহাবারা আখেরাতে যে বিশ্বাসটা এমন এক পর্যায়ে নিয়ে আসতে পারছিলেন মক্কাতে তেরো বছর এবং মদিনার দশ বছরে যে তারা মনে করতেন ওই ওই তো আখেরাত আমি ছুঁয়ে দেখতে পারি তাদের নাকে জান্নাতের সুসং বা সুবাসও তারা পেয়েছে এই দুনিয়াতেই কারণ তাদের মানে আখেরাতের বিশ্বাসটা অত পরিষ্কার ছিল আর যার ভিতরে যত কনফিউশন থাকে তার আমল তত বেশি মানে কনফিউজ আমল হয় ভালো লাগে না আমল করতে দেরজন জিজ্ঞেস করে যে হুজুর আমার তো ওই নামাজ পড়তে ভালো লাগে না তো আমি কি করলে নামাজ পড়তে ভালো লাগে আমি তখন বলে যে এই আল হাক তুমি মাল বলে এইটা পড়েন সুরা আল হাক্কাটা পড়েন এবং পড়ে দেখেন যে একটা কোন জায়গায় কারণ আখেরাতের চিন্তাটা এমন একটা চিন্তা এর উপরে নির্ভর করে সব আমার মনে আছে যে আমি এই গত কয়েক বছর আগে একটা শিকার হয়েছিলাম এক ভাইয়ের তার অবস্থা তার এ হলো যে দুনিয়াতে নট এ সিঙ্গল পার্সন ইজ এ গুড কোনো একজন মানুষের দুনিয়া ভালো নেই যখন আমি জিজ্ঞেস করলাম যে হোয়াট অ্যাবাউট ইউর আপনার কি অবস্থা তখন উনি বললেন যে আমি কি করলাম আমার কি দোষ আছে আপনি দেখেন তো আমার কি আপনি বলেন আমার কি সংশোধন করতে হবে তাহলে আপনি তো সারা দুনিয়ায় সমস্ত মানুষের দোষগুলোকে আপনি দেখে ফেললেন কিন্তু আপনার দোষটা কোথায় উনি তার নিজের দোষ দেখতে পেলেন এটা হলো আর বড় ধরনের আখেরাত বিমুখেতা যখন আমার নিজের কবি মানে আলী একটা কবিতা আছে তিনি বলেছেন যে যখন আমার কোনো খবর ছিল না আমার ভিতরে কি খবর আমি এটা মানে খেয়াল করতাম না দেখতে হে কা বহন তখন আমি সারা দুনিয়ার মানুষদেরকে শুধু দোষটাই দেখতে পেতাম আর দোষ কিন্তু যখন আমার উপরে আমার নজরটা পড়লো যখন আমি আমার নিজের দিকে নজরটা দেওয়া শুরু করলাম নিজে আমি এদিকে দেখালাম তখন কি হলো তু যাহা মে কুই খারাপ হি না রহা এই দুনিয়ার মধ্যে কোন খারাপ আমার চোখের সামনে আমি আর দেখতে পেলাম না সব দোষ আমার মধ্যে দেখতে পেলাম এই আখেরাতের এই চিন্তাগুলো কি আল্লাহ তালা আমাদের কাছে এমন ভাবে সুরা হাক্কার মাধ্যমে তুলে ধরেছেন যে এটা যেন আমাদের খুব গুরুত্বপূর্ণ পূর্ণ ভাবে যেন চিন্তা ভাবনা করি আল্লাহ তালা প্রথম বলেছেন যে আল্লাহ তারপর বলেছেন ব্যাখ্যাটা করলাম যে এই প্রশ্নটা করার আমাদের মনের মধ্যে এই জন্য আল্লাহ রসুল্লাহলামের কাছে যখন কোন মানুষ এসে জিজ্ঞেস কখন কে উনি রেগে যেতেন এই কখন কে নিয়ে আমাদের কোনো মাথা এ করা যাওয়া হতে পারে আপনার জীবনে কে হয়ে যাচ্ছে আল্লাহ তাআলা এটা কখনো এটা আল্লাহু আন্ডাহু ইলমুস الساعه এই যে কিয়ামত কখন সংঘটিত এই জ্ঞানটা আল্লাহ তাআলার কাছেই তো হয়েছে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা নিজে ও আল্লাহর নিজেও এটা জানেন আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে এটা জানাই দেন নিজে ও মুকতারিকে কিয়ামত হবে কিন্তু কিয়ামত সম্পর্কে কি প্রশ্ন মান হাক কি সেই কিয়ামত আমি গোটা কুরআন পড়েন এখন থেকে আল্লাহু একবার তুমি কিয়ামত কি জানতে চাও মালিকি উম্মিদি সেটা হবে তোমার সাজা দেওয়ার দিন তুমি কিয়ামত সম্পর্কে জানতে চাচ্ছো লা তানফা আওশাফাআতে শাফঈন শাফআত করে দে শাফআত তখন খুব বেশি কাজে লাগবে না লা ইয়ানফা উমালু ওয়ালা তোমার টাকা পয়সা তোমার সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না আতিকাল মানে বলা হচ্ছে যে এই তোমার এই প্রশ্নটা চলতে থাকা দরকার তোমাকে কে জানালো তোমাকে কি জানালো কি সে কে আমত গোটা কোরআনের মধ্যে যদি মা আদর ওয়া মা ইদুরা এরকম ধরনের শব্দ পান

فهل ترى أنه ينقذك؟ لا، لا تستطيع أن ترى أما الآن، ما أدراك ما هي؟ لديك نار حامية ترى أنه القارعة ما القارعة؟ وما أدراك ما القارعة؟ يوم يكون الناس كالفراش المبثوث ترى أنه ينقذك وما أدراك ما الحطم؟ حطمك كيف هو؟ نار الله المنقذ ترى أنه তো মা আদ্রাকা দিয়ে কোরআন শরীফের তেরো জায়গায় আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন তোমাকে কে এটা জানালো বলে তারপরে তার উত্তরটা দিয়ে দেওয়া হয়েছে এইটে হলো তার উত্তর কিন্তু এই একটা জায়গায় যেখানে আল্লাহ তালা বলছেন অমা আদ্রাকা মাল হা আপনাকে কে জানালো সেই কেয়ামত কি এর উত্তরটা আল্লাহ তালা এখানে দেননি এর কারণ কারণটা কি কারণটা হলো এই যে এটা এমন একটা বিষয় যে বিষয়টা সবসময় আমার মনের মধ্যে যেন অনুসন্ধিচ্ছা থাকে আল্লাহ কে আমি সকাল বেলা আল্লাহ তুমি কে আমাকে বাঁচাও দুপুর বেলা সন্ধ্যায় সন্ধ্যার আগে রাত্রে শোয়ার আগে ঘুম থেকে উঠে আল্লাহ কে মারাত্মক একটা অনুসন্ধিৎসা আমার জীবনে তুমি আমাকে বাঁচাও এইটা যেন আমাদের মাঝখানে থাকে সবসময় কেয়ামতের ব্যাপারে এই জায়গায় শুধুমাত্র আল্লাহ তালা তার একটা জবাব দিলেন না কেয়ামতের অন্য অন্য ব্যাপারে জবাব দিয়েছেন কিন্তু এই জায়গায় তিনি জবাব দেন এর কারণ হলো এই যে কেয়ামতের ব্যাপারে অনুসন্ধিচ্ছা এটা যেন আমাদের সব সময় যেন আমাদের মাঝখানে থাকে এরপরে আল্লাহ তালা এই যে আল হাকাতু মাল কাতু

মানে কখনো যেন আমার প্রশ্ন যেন না হয় কখন কারণ ওটা তো আল্লাহ তালা জানাবেন না আপনাকে আমাকে জানাবেন না এই না জানানোর মধ্যেই হলো তো আমাদের অনুসন্ধিৎসা কোথায় আছে আমি এইটা নিয়ে কি করতে পারি আল্লাহর রসুলের কাছে একজন জিজ্ঞেস করছে কখন কে আল্লাহ রসুল উনি বললেন যে মা দা আহাদাহা তুমি ওই কেয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ তো উনিও খুব বুদ্ধিমান ছিলেন উনি বলছেন যে আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি আমার এই ভালোবাসার এতক্ষণ আল্লাহ রসুল বললেন মা তুমি ভালোবাসো তার সাথে তুমি থাকবা হজরত আনাস বলেন যে এই এই প্রশ্নের উত্তরের পরে আমরা এত খুশি হয়ে গেলাম যে আমি আমার রসুলের কাছে যে বলেন যে আমি আপনাকে ভালোবাসি ওমর যে বলেন যে আমি আপনাকে ভালোবাসি এবং ভালোবাসাটা তো তোমার সাথে মানে তো ভালোবাসাটা কেমন তারও তো পরীক্ষা হয়ে গেছে আসলে আমি তো আপনাকে ভালোবাসি আমার বাবা মা আমার সন্তান সন্ততি এদের চেয়ে আমি আপনাকে ভালোবাসি তো আমার জীবনের বেশি আপনাকে ভালোবাসি না তো বলছেন যে এটা কেমন কথা ওমর তোমার তো ইমান পূর্ণ হলো না কোরআন মধ্যে আল্লাহ তালে নিজেই বলছেন বিল যে মুমিনরা আল্লাহ রসুলকে তার অন্তরের ও তার জীবনের চেয়েও ভালোবাসবে আল্লাহ আমি এখন আমার জানের চেয়ে আপনাকে ভালোবাসি তো তখন তিনি বলে ইয়া ইয়াহমার এখন অমর ঠিক আছে এখন এই যে জায়গাটা যাওয়া আমাদের এই যে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তালাকে রসুলকে সাল্লাহ সাল্লাহ সাল্লাম এটা বলেছেন মা দা আদাতহা কি করেছো কেয়ামতের জন্য ওই জায়গাটা হলো আমাদের চিন্তার মেন জায়গা কি আমি কেয়ামতের জন্য আজ করলাম আজকে যদি রাত্রে যদি ঘুমানোর সময় আপনি যদি এটা মনে করেন যে আমি কি আয়দাত করছি রাত্রে ঘুমানোর আগ দিয়ে যে আমি তো আজকে মতন কাজ করেছি বেশ কিছু কাজ করতে পারিনি তখন যদি কে যে আমি কি করতে পেরেছি কি করতে পেরেছে কে আমার মানে কেয়ামতে জাহান্নাত কে আমার নিকটে আসছে যা জাহান্নাম আমার নিকটে আসছে আপনি একটা আকাশের দিকে বা চোখ বুঝে আপনি একটু চিন্তা করে দেখেন তখন আল্লাহ তালা তো বলে দিচ্ছেন যে মানে জাজকে জাহান নাম থেকে দূরে সরানো হবে আর উদ খেলাল জান্নাত জান্নাতে ঢুকানো হবে সেই হবে সবচেয়ে বড় সফল কাম ঘুমানোর আগ দিয়ে যদি আমরা চিন্তা করে দেখি যে আজকে দিনটে জাহান্নাম কি আমার কাছ থেকে একেন্সি হলেও দূরে যেতে পারছে নাকি কাছে আসছে আমি কি গিবত করছি আমি কি মিথ্যা কথা বলছি আমি কি একজন অপরজনকে সর্বনাশ করার চিন্তা করছি আমি কি কাকেও ধ্বংস করার জন্য নিয়াত করছি আমি কি একজন মানুষের যাতে রাগ আছে সেটা ক্ষমা করতে পারে না না ক্ষমা করে তারকে আর শেষ করার চিন্তা করছি এগুলো যদি হয় যাহার নাম খুব কাছে চলে আসে আর যদি দেখা যায় যে না আমি আমার ইবাদাত সুন্দর করেছি ভাইদের সাথে এক সাহাবা তো এরকম বলেছেন যে আমি যখন ঘুমাচ্ছি সব সময় আল্লাহকে বলে যে আল্লাহ আমার যে ভাই বোন আমাকে যারা যে কষ্ট রস দিয়েছে আমি সবাইকে মাফ করে দিয়ে ঘুমালাম আল্লাহ রসুল দুনিয়াতে তিন দিন ধরে ওই লোকটাকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন তিন দিন ধরে ও ওই জান্নাতে ওই লোক জান্নাতে ওই লোক তো তার সিক্রেট যখন জানার চেষ্টা করা হলে একজন সাহাবে শুনলেন তখন উনি বুঝলেন যে হ্যাঁ এটা হলো আল হাকাল এত ব্যাপক বিষয় এত বড় বিষয় এত সিরিয়াস বিষয় এত মারাত্মক জিনিস যেটা প্রত্যেক মানুষের জীবনে আসতে থাকে কেয়ামতের কেয়ামত সুগুরা বলে একটা কথা আছে সেটা হলো দুনিয়াতে আল্লাহ তাআলা কিছু কিছু সময় কিয়ামতের সমমকীন করে কিয়ামতের মতোই সেইটাই আল্লাহ তাআলা এখন এখানে বলতেছেন যে যে কদবত সামুদু ওয়া আদ বিলকারিআ সামুদ এবং আদ তারা কারিয়ার ব্যাপারে কার কারিয়ার ব্যাপারে মিথ্যা সব বস্তু করলো কারিয়া কিয়ামতের আরেকটা নাম এই 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 সুরাতে তিনটি নাম আছে কেয়ামতের একটা হলো হাক একটা হলো কার একা একটা হলো ওয়াক একা এই তিনটা নাম কিন্তু এই সুরার মধ্যে আছে বাস্তব এ কার মানে হলো যেটা কারে একা শব্দের অর্থ হলো যে শক্ত দুটো জিনিস শক্ত দুটো একটার সাথে একটা জোরে আঘাত করলে যে শব্দটা হয় ওইটাকে কার আ বলে আমি জানি না আপনারা কখনো শক্ত জিনিস দিয়ে কোনো জিনিস আঘাত করেছেন কিনা দরজায় যদি কারোর বেল থাকে উত্তরটা বুঝবে না কিন্তু আগেকার জামানা যে সমস্ত ওই লহা আটকানো থাকে সেই লহা দিয়ে যে দরজায় যদি এরকম পিটানো হয় যে শব্দটা আসে ঘরে বাইরে কেড়ে যত মানে জ্বালাতন লাগতেছে লহা দিয়ে ওই যে আমাদের বেলপুটা পিটানো হতো যে শব্দগুলো হতো বিরক্তিকর ছিল কিন্তু এগুলো শব্দ শব্দে শব্দ লাগলে ভয় লাগে বিরক্তি লাগে এই যে মানে পাহাড় ভেঙে যাচ্ছে শব্দ হচ্ছে এটাকে বলে ক্বারিআহ التى تقرع الاذا অতুফ জল যেগুলো কানগুলোকে একেবারে কানের মধ্যে এত জোরে জোরে আঘাত করে যে মনে হয় যে আমি কান কালা হয়ে যাচ্ছে এবং সমস্ত দেহগুলো প্রকম্পিত করে দিচ্ছে এটাকে কারে আ বলা হয় আল্লাহ তালা দুটো জাতিকে এখানে নিয়ে আসছেন তাদের জীবনের কিছু ঘটনা এখানে আসবে এবং সেই ঘটনাকে আল্লাহ তালা এই জন্য নিয়ে আসবেন যে আল্হা কাল কিছু মানে গ্লিমসেস কিছু নিদর্শনের সিটে ছিটে ফোটা আপনার আমার অন্তরের মধ্যে দিতে চাচ্ছেন যে কেয়ামত কারে বলে দেখো দুনিয়াতে কেয়ামতের কিছু নিদর্শন এই দেখো তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের তৌফিক দিলে এই তৃতীয় চতুর্থ নম্বর আয়াত থেকে আমরা এটা একের পর এক আমরা আলোচনা করব তো আল্লাহ তাআলা যে হাক্কা দিয়ে আমাদের যে জিনিসগুলো বুঝাতে চাচ্ছেন শব্দগুলো দিয়ে বাক্যগুলো দিয়ে এরপর সুরগুলো দিয়ে এবং যেখানে শব্দর মানে মাধুর্য অথবা শব্দের ভয়াবহতা দিয়ে আল্লাহ আমাদেরকে দেখাতে চাচ্ছেন যে এটা অবসম্ভাবী একটা বিষয় তোমাদের জীবনে এটা হবে আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে এবং তোমাদের দৈনন্দিন প্রশ্নর যে প্রশ্নগুলো তোমাদের দিনে প্রত্যেক দিনে একটা হওয়া দরকার সেটা যেন করেই হয় এই যে প্রশ্ন প্রশ্ন প্রশ্নের পর প্রশ্ন আসতেই থাকে কেয়ামতকে কেন্দ্র করে এটা যেন আমাদের জীবনের প্রত্যেক দিনে থাকে আমরা অনেক সময় জ্ঞান শিখতে চাই না আমি যখন আশরাতুস saa নামে একটা বই আসি ইমাম কুরতুবির এটা যখন মদিনা ইউনিভার্সিটিতে আমাদের পড়ানো শুরু হলো लास्ट ইয়ারের যে তো আশরাতুস saa মানে হলো কিয়ামতের লক্ষণ ওই যে মানে সাইন অফ কিয়ামত এটা যে নিদর্শন যেগুলো আছে ওইগুলোকে কেন আমাদের পড়তে হতো আল্লাহ কেন এইভাবে আমাদের জানাতে চাইলেন কারণ হলো এইগুলো আমার জীবন আপনি আপনার সন্তান আপনি আপনার পরিবার আপনি আপনার দেশ এবং রাষ্ট্র এবং সমাজ যেখানে আল্লাহ তালা আপনাকে সেট করেছেন সেখান থেকে আপনি কেয়ামতের এটা এমন বিষয় যে ওইটার উপরে নির্ভর করে আপনার ভবিষ্যৎ চলবে আপনি আপনার ছেলেকে আপনি ভালো জায়গায় নিয়ে এসছেন তাকে আপনি কি বানাতে চান প্রথম আমার ছেলে আমার মেয়ে ডাক্তার হবে ওই জায়গাটা চিন্তা আমাদের একটু গেছে ওই জায়গায় বলেন যে আমার ছেলে বা মেয়ে একটা আমানাত এখন জান্নাতে যাওয়ার উপযুক্ত করতে যে আরো কিছু জিনিস তাকে শেখাবো আমার আব্বা আমাকে ওই দিয়ে ওই লাঙ্গল চোষাতেন ছোটবেলায় তো আমার আম্মা একদিন খুব ইয়ে করতেছেন তার আব্বার সাথে তুমি এত কষ্ট কেন ওর পড়াশোনা নিয়ে থাকে এরপরে তুমি আমার আব্বা একটা কথা বলতেন যে আমি চাই না যে আমার ছেলে বেকার জীবন যাপন করুক যদি ওর কোনো সময় কোনো চাকরি নাও জোটে সেজন্য কাজ করে খেতে পারে কাজ করে খায় এটা আমাদের আমাদের যে প্রনোদনা যেন আমি জীবন যাপন করতে গেলে আমি বেকার না থাকি চিন্তাটা হলো প্রণোদনা যে আমি যেন একটা মুহূর্ত ব্যয় না করি প্রত্যেকটা মুহূর্ত যেন আমি কেয়ামতের জন্য আমি কাজ করতে পারি এই জিনিসটাই হলো সুরাল হাক্কার মূল কথা আমি আল্লাহ তালা তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এমন একটা দৃশ্য এখানে আমরা আলোচনা করার চেষ্টা করবো যে দৃশ্য দুনিয়াতেই একটা কেয়ামতের অবস্থা যেন তৈরি হয়ে সময় সময় আমরা নিয়ে আসার চেষ্টা আল্লাহ করবেন গেছিল সে সে আপনারা সম্ভবত জানেন যে কিউএনএস একাডেমি আমরা অনেক ভালো ভালো কোর্স মানুষের সামনে দেই এই জন্য যে তারা মানে কেয়ামতের জন্য আখেরাতের জন্য দুনিয়ার জন্য খাটি ইমানদার রূপে গড়ে ওঠে এবার আমাদেরকে আমরা যে কোর্সটা আপনাদের সামনে নিয়ে আসছি এই সেমিস্টারে আলহামদুলিল্লাহ দু একটা কোর্স শুরু হয়ে গেছে এবং ভালো ভালো কোর্স তার মধ্যে একটা হলো যে সুরা ওয়াক ক্লাস আঠাশে অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে এবং পৃথিবী বিখ্যাত একজন আলিম দিন শেখ আব্দুর রহমান মাদানি যাকে কাছে পাওয়া তার কাছ থেকে পড়াশোনা করা এটা তো আসলে ডুমুরের ফুলের মতন অসম্ভব বিষয় কিন্তু আলহামদুলিল্লাহ উনি উনি আমাদের দাবি নিয়েছেন ওয়াকে আর ক্লাসটা শুরু হবে উনি যে তাফসির যে ধারায় উনি পড়ান সেটা হলো আমরা তো এখানে তাফসির করি এই রকম না কিন্তু ওনার ক্লাসটা ওনার ক্লাস হবে যে প্রত্যেকটা শব্দ শব্দ অর্থ শেখা এরপরে ওখান থেকে ওই যে আরবি শিখলাম আল্লাহ তালার কোরআন থেকে ওইটাকে আমাদের ব্যক্তিগত জীবনে নতুন নতুন আরবি বানানো এরপরে ওইসির সমূহে এর কোনটির কিভাবে অর্থ এর থেকে আমরা কি উনি এটা ওই ধরনের ক্লাস কিন্তু একেবারে অথবা কামেল ক্লাসে ওই ধরনের ক্লাস হয় ওই জন্য আমি চাইবো যে আপনারা আল্লাহ তৌফিক দিলে যে আঠাশে অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে এটা আপনারা অংশগ্রহণ করবেন আল্লাহ তালা তৌফিক দিলে বারোটা ক্লাস ওয়াকিয়া এমন ভাবে বুঝতে পারবেন যেন মনে হবে যেন আলহামদুলিল্লাহ কোরআনের সাথে নতুন সম্পর্ক হচ্ছে আর মানে নিকাহ এবং তালাকের বিষয়ে মানে আল্লাহ রসুলের যে বক্তব্যগুলো গুলো হাদিস গুলো আছে বিয়ে সংক্রান্ত বিয়ে বিয়ের পদমর্যাদা স্বামী এবং স্ত্রীর অধিকার বাচ্চাদের অধিকার এ সম্পর্কে আল্লাহ রসুলের যত হাদিস অথেন্টিক হাদিস আছে সহি বুখারের ক্লাসটা সাতাশে অক্টোবর থেকে শুরু হবে এখানেও আপনারা অথবা যারা মনে করেন যে এই জিনিসগুলো জানা দরকার বিশেষ করে যারা এখনো বিয়ে করেনি তাদেরকে আমি বলবো যে এই ক্লাসটা অন্তত তাদেরকে ঢুকানো শেষ করেছে অথবা যারা মেট্রিক পরীক্ষা দিয়েছে বাংলাদেশে এস পরীক্ষা দিয়েছে এদেরকেও এই অন্তত এই কোর্সটা করানো দরকার আর যারা মানে প্যারেন্ট হয়ে গেছেন অতবা হতে যাচ্ছেন তাদের একটা কোর্স আপনারা পাঁচই নভেম্বরতে শুরু হবে এটা হলো প্যারেন্টিং এর উপরে আমাদের শেখ জিয়াউল হক শেখ তো না উনি হলেন ডক্টর মনোবিজ্ঞানী এবং আমার জানা মতে পৃথিবীতে যতজন বাংলাদেশিদের মধ্যে যারা খুব ভালো ভালো মনোবিজ্ঞানী আছেন তার মধ্যে উনি একজন উনি ইউকে তে সাধারণত কিন্তু একটা হসপিটালের ডেপুটি ডাইরেক্টর মনোবিজ্ঞানের হসপিটালের ডেপুটি ডাইরেক্টর হওয়া কিন্তু অসম্ভব চিন্তাই করা যায় না উনি একমাত্র বাংলাদেশে ছিলেন যিনি ইউকের খুব লিডিং একটা মানে মনো হসপিটাল যেটা বলে মনোবিজ্ঞান সংক্রান্ত হসপিটাল উনি সেখানে ছিলেন তার ক্লাসটা পাঁচই নভেম্বর শুরু হবে এখানে জয়েন তা আমরা এখন আল্লাহ চাইলে আমরা আমরা এখন প্রশ্ন উত্তরের দিকে যাব আমরা এখানে যারা এই করতেছিলাম এতক্ষণ আহ লাইভ স্ট্রিম চালাচ্ছিলাম ওইটাকে আমরা স্টপ করে দিলাম এখন প্রশ্ন উত্তরের দিকে যাচ্ছে তো যারা প্রশ্ন করবেন আপনারা হাত উঁচু করলে এটা বেশি ভালো হচ্ছে কারণ এই প্রশ্ন পড়ে উত্তর দেওয়ার মতন অবস্থা অনেক সময় হয়ে ওঠে না উত্তম প্রশ্ন না হারাপা জি বলুন